তিন বছরের আমি বিধায়ক ছিলাম, রায়গঞ্জের যেটা দাবি ছিল হ্যাঁ তার 80% আমি কাজ করতে পেরেছি, কিছু কাজ পেন্ডিং রয়েছে, আশা করব রায়গঞ্জবাসী এবার আমাকে সুযোগ করে দিবেন হ্যাঁ সেই সব কাজ পূরণ করার জন্য। আমাদের মামাটি মানুষের সরকার যেই হিসাবে বাংলা জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী 74টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন, এবার রায়গঞ্জবাসীও উন্নয়নের নিরিখে উন্নয়নের স্বার্থে যাতে ওনাদের এলাকার সার্বিক উন্নয়ন হয় সেই জন্য আমাদের সরকারের উপর আস্থা রাখবেন, তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখবেন, উন্নয়নের স্বার্থে এবার রায়গঞ্জবাসী আমাকে নির্বাচিত করবেন এই আশা রাখছি। 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন যে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডের নাম আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল, আনুষ্ঠানিকভাবে সেই নাম আজকে ঘোষণা করা হয়েছে। এরই পাশাপাশি রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী, রানাঘাট দক্ষিণে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী এবং বাগদায় নিঃসন্দেহে চমক ঠাকুরনগরের মতুয়াবাড়ির সেখানে ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর, যদিও লোকসভা নির্বাচনে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণে হেরে যাওয়া কৃষ্ণকল্যাণী এবং মুকুটমণি অধিকারীতেই ভরসা রাখল তৃণমূল কংগ্রেস। 10 তারিখ অর্থাৎ 10ই জুলাই এই 4 কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তিন বছরের আমি বিধায়ক ছিলাম, রায়গঞ্জের যেটা দাবি ছিল হ্যাঁ তার 80% আমি কাজ করতে পেরেছি, কিছু কাজ পেন্ডিং রয়েছে, আশা করব রায়গঞ্জবাসী এবার আমাকে সুযোগ করে দিবেন হ্যাঁ সেই সব কাজ পূরণ করার জন্য। আমাদের মামাটি মানুষের সরকার যেই হিসাবে বাংলা জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী 74টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন, এবার রায়গঞ্জবাসীও উন্নয়নের নিরিখে উন্নয়নের স্বার্থে যাতে ওনাদের এলাকার সার্বিক উন্নয়ন হয় সেই জন্য আমাদের সরকারের উপর আস্থা রাখবেন, তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখবেন, উন্নয়নের স্বার্থে এবার রায়গঞ্জবাসী আমাকে নির্বাচিত করবেন এই আশা রাখছি। এটা অত্যন্ত ক্লিয়ার হয়ে গেছে যে সাধারণ মানুষ এবং সমস্ত স্তরের মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন, কিন্তু আমরা আমাদের নিজস্ব ভোট ব্যাংকে অনেক জায়গাতেই বেশিরভাগ জায়গাতেই ভোট বাক্সে কনভার্ট করতে পারিনি, এবং যে নিজেদের মধ্যে যে কমিউনিকেশনের গ্যাপ যেটা তৈরি হয়েছিল সেই জিনিসটা আমরা এবার মিটিয়ে এবারের ভোটে ভালো রেজাল্ট করব, একদম জয় আশা করছি। একদম হঠাৎ হয়ে গেছে, আমি তো জানতামই না কি নেম আনাউন্স হবে, আনাউন্স হওয়ার পরে মার কাছে ফোন আসছে যে নাকি নাম টিকিট দিয়ে দিয়েছে, সেই হিসাবে কোনো জানতাম না। মেকআপ হয়ে যাবে, মতুয়ারা ভক্তরা আছে, পার্টি আমাদের সাথে আছে, লস যতটুকু হয়েছে মেকআপ পুরোই হয়ে যাবে, আশা করছি সব হয়ে যাবে, জিতেই আসবো আমরা, ভক্তেরা আমাদের সাথে আছে মানে কোনো চিন্তা নেই, মতুয়াদের উন্নয়ন ওটাই আমাদের একমাত্র, যখন পার্টি আমাদের আবার চান্স দিয়েছে এটাকে মতুয়াদের উন্নয়ন করবো, বাগদার মানুষে যারা টিএমসি পার্টি করে সেটাই উন্নয়ন করবো আমরা,